বাংলাদেশ দেউলিয়া ভাই, বাংলাদেশ দেউলিয়ার বড় বাপ ভাই। বন্ধুরা চলে আসছি মিরিশার যেই কোকোনাট হিল এবং কোকোনাট বীচ বলা যায়, এটাই শ্রীলঙ্কার সবচেয়ে পুরাতন লাইট হাউস। এখন যেই পথটা দিয়ে হাঁটছি এই পথটা খুবই হিস্ট্রিক্যাল একটা পথ। আসসালামু আলাইকুম, শ্রীলঙ্কার আরও একটা সকালে আপনাদেরকে স্বাগত। এইবারের মতো আমাদের প্রথম অংশের শ্রীলঙ্কার ট্যুরটা শেষ হতে যাচ্ছে, আর কালকে আমাদের মেম্বাররা ফ্লাই করবে। আর এখন আসি, জানেন আপনারা যে গতকালকে মিরির সাথে আসছি, লাস্ট ব্লগে দেখছেন। তো এখন আমরা এই সুন্দর হোটেলটা থেকে, এবং রাতের বেলা খুব ভালো চিল হয়েছে এই জায়গাটাতে, খুব ভালো চিল করে এখন আমরা রওনা দিচ্ছি মিরিশা। আবার কোকোনাট হিলটাতে গিয়ে একটু কোকোনাটের ওইখানে ছবি টবি তুলবো। তারপরে হচ্ছে যে আমাদের প্ল্যান গলে বিচ, গলে বিচ থেকে কলম্বো হয়ে দেন হোটেল, এটাই আসলে প্ল্যান আজকের। কালকে আমাদের মেম্বাররা ফ্লাই করলে তারপরে আসলে আমি আমার নতুন ডেস্টিনেশনে যাব অফবিট শ্রীলঙ্কা ভ্রমণে। তো চলতে থাকুন ব্যাকপ্যাকারের সাথে। বন্ধুরা চলে আসছি মিরিশার যেই কোকোনাট হিল এবং কোকোনাট বিচ বলা যায়। পিছনে দেখতেছেন গতকালকের বিকালটা ছিল একরকম আর সকালটা একরকম। আসলে প্রত্যেকটা জায়গার সকাল আর বিকাল দুইটা মুহূর্ত একটা ট্যুরের অথবা একটা দিনের বেস্ট মুহূর্ত হয়ে থাকে, আর ন্যাচারালি খুবই ভালো লাগতেছে। গতকালকে এখন একটু মানুষ কম এবং ছবি টবি তোলার মতো একটা অপশন আছে। এইদিকে দেখতেছেন কি নীল পানি, ওরে ভাই একদমই ক্লিয়ার নীল পানি দেখা যাচ্ছে। বিচ সাইড হোটেলে থাকতে পারলে আমরা হয়তো সকালে একদম বিচে এসে গোসল টোসল করতে পারতাম, এখন আমাদের যাওয়ার পালা যেহেতু। আর ওরে ভাই দেখতেছো ন্যাচারালি গুড, পুরো পাহাড়টা জুড়েই হচ্ছে আপনার কোকোনাট ট্রি, নারিকেল গাছ সেই। আপাতত এখান থেকে বিদায় নেই। মিরিশা থেকে গলে যাওয়ার পথে, যাওয়ার পথে একটা দেখলাম হচ্ছে একটা বিচ, দেখে একটু আপনাদেরকে দেখানোর জন্য নেমে গেলাম। আপনারা শ্রীলঙ্কা যেহেতু একটা কোস্টাল এরিয়া কান্ট্রি, চারোদিকেই শ্রীলঙ্কার চারই পাশ ঘিরেই হচ্ছে আপনার বিচ বিচ ভরা, শত শত মানুষ দেখতেছি এখানে সার্ফিং করতেছে, গোসল করতেছে। এই জায়গাটা খুবই সুন্দর, আসলে ব্রেক করলাম এই ছোট্ট পাথরটা দেখে। এখানে মাঝে মাঝে কিছু পাথর প্লাস খুব সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে, আর কিছু ফিশিং করার হচ্ছে যে বোট, এখান থেকে আসলে মাছ টাছ ধরতে যায়। এই কোস্টাল এরিয়াটা কেন্দ্র করে কিন্তু আপনারা থাকতে পারবেন। আর আসলে মিরিশা একটু কস্টলি এলাকা, booking.com অথবা অ্যাগোডা আরও অনেক ওয়েবসাইট আছে, তাদের মাধ্যমে আপনারা দেখে একটা বাজেট নির্ধারণ করে অথবা তাদের ওয়েবসাইটে দেখে কল করে ইনস্ট্যান্ট বাজেটে কিন্তু আপনারা নিতে পারবেন। booking.com অ্যাগোডা তো ওইগুলোতে গেলে কিছুটা কমিশন থাকে অথবা মানে কিছুটা চার্জ দেয়। ও নাইস, ও বন্ধুরা আমরা রাস্তার পাশ থেকে এরকম অনেক মাছ দেখতে পাই, মাঝে মাঝে এগুলো কালেক্ট করে নিয়ে খাইতে পারি। আসলে গতকালকে এরকম রাস্তার পাশ থেকে আমরা কিনেছিলাম একদম সাগরের ফ্রেশ মাছ, কিন্তু আজকে এখন যাইতেছি না এই গাড়ির মধ্যে স্মেল তৈরি করতে। ওয়েনা গো, এখন আছি গলে লাইট হাউসে, একদমই বিচের পারে, গলেতে, গলের বিচের পারে দেখতেছেন লাইট হাউসটা। এটাই শ্রীলঙ্কার সবচেয়ে পুরাতন লাইট হাউস বা লাইট বলা যেতে পারে। এই লাইট হাউসের লাইটের দূরত্ব প্রায় 87 কিলোমিটার যায় এবং এটার উচ্চতা হচ্ছে প্রায় 87 ফিট। প্রায় 1848 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছে, এবং এখন যেটা দেখতেছেন এটা নিউলি তৈরি হয়েছে হচ্ছে 1939 সালে। আমরা এখন দেখতেছি গলে বিচ, প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, ডুবাডুবি করলে ভালোই লাগতো কিন্তু আজকে আসলে চলে যাব, এই কারণে ডুবাডুবি করব না। শ্রীলঙ্কার প্রত্যেকটা বিচে কিন্তু আপনার মোটামুটি ভালো ক্লিয়ার পানি, মালদ্বীপের মতো না হলেও আপনি
আপনার এখানে আসাটা কিন্তু বৃথা হবে না। পাহাড় দেখবেন, চা বাগান দেখবেন, সাগর দেখবেন এবং হিস্ট্রিক্যাল প্লেস দেখবেন। আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এরকম প্রকৃতি দেখে। আমরা একটু সময় টময় কাটাই এখানে, তারপরে ফের নতুন জায়গাতে যাব। এখন যেই পথটা দিয়ে হাঁটছি, এই পথটা খুবই হিস্ট্রিক্যাল একটা পথ। প্রথমে এই অঞ্চলটাকে আপনার শাসন করতো পর্তুগিজরা। পর্তুগিজরা অনেক বছর শাসন করার পর তারপরে এখানে আসছে হচ্ছে ডাচরা। ডাচদের শাসন করার পর ব্রিটিশরা, ব্রিটিশরা শাসন করার পর এরপরে শেষ মুহূর্তে এই অঞ্চলটা তারপরে শ্রীলঙ্কা এটা তাদের করে নিছে। এই জায়গাটাতে আপনি অনেক আপনার কামান দেখতে পাবেন, আর পিছনে তো দেখছেন যে আপনার ব্রিটিশ লাইট হাউস, সামনে আর একটা ব্রিটিশদের আপনার ক্লক টাওয়ার আছে। এটাকেও একটা টাওয়ার হিসাবে ছিল, এটা আগে অনেক বড় ছিল, এখন ভেঙে গেছে। আর আশেপাশের ঘর বাড়ি দেখে আসলে বোঝা যাচ্ছে যে কয়েকটা জাতির এখানে প্রবেশ হয়েছে। বিভিন্ন ঘরবাড়িগুলোর কালার দেখতেছেন, পর্তুগিজ ঘরবাড়ির মতো লাগতেছে। যেমন গোয়াতে গেলে আমি এরকম দেখছি, এবং গোয়া মাশাল্লাহ একটা সুন্দর মসজিদও দেখতে পারতেছি, নামাজ হচ্ছে। তো এই জায়গাতে আপনার আজানের শব্দ শুনতে পাওয়াটা একটা লাখের বিষয়। ভারতের গোয়া, যেই সবচেয়ে ছোট স্টেট, সেইখানে আপনি কিন্তু পর্তুগিজ শাসনামল এবং পর্তুগিজদের আন্ডারই একটা সময় ছিল, এবং ওইখানে গেলে দেখতে পারবেন এইখানকার মতো পর্তুগিজদের মতো ঘর বাড়ি। নিত্য নতুন জিনিসপত্র দেখলে আপনার নতুন নতুন জানার আগ্রহ বাড়বে, জানতে পারবেন, ভালো লাগবে। হিস্ট্রি আসলেই সবার কাছে ভালো লাগে। ও ভাই, সেই ধ্বংসাবশেষ একটা সময় দিকে হয়তো পিলার দিয়ে বেষ্টিত ছিল, কোনো না কোনো কিছু তো অবশ্যই হইতো। ডোন্ট জাম্প পিকলেস ফ্লাই লাইক এ বার্ড, এখান থেকে জাম্প করা যায় কিনা মেবি নট। ফাইনালি বন্ধুরা, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো শহরে আছি। পিছনে দেখতে পাচ্ছেন বিশাল হাইরেজ বিল্ডিং, আর আশেপাশে অনেক বড় বড় উঁচু বিল্ডিং, দালান কোঠা, শহরে যেরকম থাকে ওই রকমই। এদিকে ইন্ডিয়ান অ্যাম্বাসি দেখে আসলাম, আর এই পাশটায় আপাতত দেখতেছেন সবুজ একদম ঘাসের পাড়ি, হচ্ছে একদম বিচ, সেই সুন্দর জায়গা কলম্বো সিটিটা। ভাবছিলাম যে দেউলিয়া দেশ, এই দেউলিয়া দেশে এত সুন্দর সুন্দর রাস্তা, এত সুন্দর সুন্দর হাইরেজ বিল্ডিং, মানুষের জীবন ব্যবস্থা, দামি গাড়ি, এগুলো কিভাবে? আসলে সবই রাজনৈতিক, রাজনৈতিক অবস্থার কারণেই শ্রীলঙ্কার এই অবস্থা হয়েছিল। এবং মোটামুটি এখন তারা কিন্তু খুব ঘুরে দাঁড়িয়েছে। লকডাউনের আগে তারা যেই পরিমাণ টুরিস্ট পাইতো, মাঝখানে লকডাউনের কারণে কিন্তু সবার অবস্থা খারাপ ছিল, এবং লকডাউনের পরপর আলহামদুলিল্লাহ এই শ্রীলঙ্কা দেশ এখন কিন্তু পুরোপুরি সমৃদ্ধ হওয়ার পথে। আর কয়েকটা বছর গেলেই দেখবেন সমৃদ্ধ হয়ে যাবে। একটা সময় আমাদের কাছ থেকে ঋণ নিয়ে তারা তাদের দেশ চালনা করছে, এখন তারা সুদসহ ঋণ পরিশোধ করে তারা এখন স্টেবল। দিস ইজ শ্রীলঙ্কা, রিয়েলি আই লাভ ইউ। আমি শ্রীলঙ্কাকে দেউলিয়া বলে অনেক বড় অপরাধ করে ফেলছি। শ্রীলঙ্কাতে আসে আমার মনে হইতেছে যে আমি আর কি বাংলাদেশ দেউলিয়া ভাই, বাংলাদেশ দেউলিয়ার বড় বাপ ভাই, এছাড়া আর কিছু বলার নাই। কত সুন্দর ভাই, পুরো ইউরোপের কপি, মানে মনে হইতেছে না শ্রীলঙ্কায় ভাই, মনে হইতেছে ভাই ইতালিতে আছে। উন্নত, সত্যি উন্নত। শ্রীলঙ্কা কি দেউলিয়া দেশ নাকি উন্নত দেশ? না না, দেউলিয়া দেশ না, সুন্দর উন্নয়নশীল দেশ, এবং ভালো করছে, ভালো করছে। এবং এদের ওদের ন্যাচারালিটি, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, সিকিউরিটিটা ভালো। এদেশের সিকিউরিটি যে দেখলাম রাস্তাঘাটে পুলিশও নাই, অথচ ইউরোপিয়ানরা বা আদার্স কান্ট্রির যে টুরিস্টরা আসছে তারা নিশ্চিন্তে মনে ঘুরে বেড়াচ্ছে, এবং খরচও কম। নো হ্যামারেস, খুব পরিচ্ছন্ন। শ্রীলঙ্কা অনেক ভালো লাগলো। শ্রীলঙ্কাতে যদি আরো 4-5 বারও আসি তাও মনে হয় মন ভরবে না, এত সুন্দর দেশ। ছোট্ট একটা দেশ, কোস্টাল এরিয়া, ছোট্ট দেশ, কিন্তু ভ্যারাইটি অনেক। এবং আপনি দেখবেন একটা দেশের মধ্যে যে এত ভ্যারাইটি, সমুদ্র, পাহাড়, হিস্ট্রিক্যাল প্লেস, ন্যাশনাল পার্ক, লেক,
মনে হয় নদী দেখি নাই, হ্যাঁ দেখছি পাহাড়ি নদী দেখছি। তো কোনো কিছুর আসলে একটা ন্যাচারাল বিউটির কোনো কিছুর কমতি পড়ে নাই, ঝর্ণাও দেখছি, শুধুমাত্র স্নোফল আর হচ্ছে মরুভূমিটা নাই যেটা আল্লাহ সবকিছু ইন্ডিয়াকে দিয়ে দিছে। যাই হোক, সব কিছু মিলে শ্রীলঙ্কা ট্যুর খুব ভালো যাচ্ছে। এখন গিয়ে আমরা হোটেলে পৌঁছাবো, আগের যে হোটেলটায় প্রথম দিন আমরা উঠছিলাম এয়ারপোর্টের পাশে, কালকে সকালে আমার সকল ভাই বন্ধুরা চলে যাবে, আমি আর শুভ কালকে এই কলম্বো থেকেই ফের জাফনার উদ্দেশ্যে বেরোবো। অফবিট ডেস্টিনেশন, ওইখানে একটা আইল্যান্ডও আছে, সো উই উইল ট্রাই টু স্টে হিয়ার অ্যান্ড দেখা যাক বাদ বাকি বলবো বিস্তারিত ইনশাল্লাহ। বন্ধুরা, আমার পিছনে দেখতেছেন একটা ক্লক টাওয়ার, এর আশেপাশে দেখতেছেন একটা মসজিদ। এই যে পরিবেশটা, এই অঞ্চলে আপনি মানি এক্সচেঞ্জ করতে পারবেন, এখানে অনেক দোকান আছে, এই যে সুইস মানি এক্সচেঞ্জ আরও কয়েকটা দোকান আছে, চাইলে এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। আর আপনারা যারা এয়ারপোর্ট দিয়ে আসবেন, এয়ারপোর্ট থেকেও মানি এক্সচেঞ্জ করতে পারবেন, এবং এয়ারপোর্ট থেকেই ভালো যে আপনারা সিম কার্ডটাও নিয়ে নেবেন। এই জিনিসগুলো আসলে মানে ইম্পর্টেন্ট একটা জিনিস যে মানি এক্সচেঞ্জ এবং সিম কার্ড, এই দুটা জিনিস থাকলে সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি বেটার ভালোভাবে ঘুরতে পারবেন। আমার আশেপাশের পরিবেশটা দেখে মনে হচ্ছে এটা আসলে শ্রীলঙ্কা, রিয়েলি ইটস শ্রীলঙ্কা। তো এখন আছি কলম্বো মেইন স্ট্রিটে, আর এই জায়গায় দেখতে পাচ্ছি যে আপনার হকার্স কমপ্লেক্স, আপনার লোকাল মার্কেট, এই রাস্তাটাকে কেন্দ্র করে অনেক লোকাল শপ আছে এবং এটার ভিতরে লোকাল প্রোডাক্টের শপ আছে। তা আমরা আসছি যে কিছু লোকাল প্রোডাক্ট কেনা যায় কিনা, এর সাথে সাথে আমরা পরবর্তীতে সময় হলে আমরা মলেও ঢুকবো, অনেকের কেনাকাটা আছে। আমি আসলে কিছু কিনবো না, কেনার প্ল্যানও নাই, নর্মালি থাকেও না বিভিন্ন কান্ট্রিতে গেলে, কেনাকাটা আমি একটু অ্যাভয়েডই করি, ঘোরার টাকাই পাই না, পরে কেনাকাটা করবো কেমনি। ট্যুর তো শেষের পথে, তো সবাই তো আসলে নিজেদের জন্য শান্তি নিয়ে গেছে, এখন বউদের জন্য কিছু নিতে হবে না, এই কারণে আসছে সবাই কেনাকাটা করতে। এই যে হিয়ার দে আর বিআইটা, তারা এখন হচ্ছে কেনাকাটা করছে বউদেরকে হ্যাপি করার জন্য। এক গজে কাপড়টার দাম হচ্ছে 650 বাংলাদেশ গজ, এক গজ 220-230 টাকার মতো পড়তেছে আর কি গজ। ফ্যাব্রিকগুলো খুবই ভালো দেখতেছি, মানে মজাদার, মানে আরামদায়ক, কিন্তু আসলে আমি তো মেয়েদের ফ্যাব্রিক চিনি না, মেয়েদের ফ্যাব্রিক জীবনে কিনিও নাই।